না ফেরার দেশে চলে গেলেন 21-এ পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু। আজ সকাল 7:30 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত এই নৃত্যগুরুকে শেষবারের মতো দেখতে শিল্পকলা একাডেমিতে ছুটে আসেন নৃত্যাঙ্গনের সব তারকারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ১৯৪৩ সালের ২১ জুন মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু। ছোটবেলা থেকেই নৃত্যের সাথে জড়িত ছিলেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশে তৈরি হয়েছে অনেক স্বনামধন্য নৃত্যশিল্পী। দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যায় ভুগছিলেন রাহিজা খানম ঝুনু। কিছুদিন আগে রাজধানীর ল্যাবেট হাসপাতালে ভর্তি হন তিনি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহিজা খানম ঝুনু। পুরান ঢাকার নিজ বাড়িতে প্রথম জানাজার পর তার মরদেহ নিয়ে আসা হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে তাকে শেষ বারের মতো দেখতে আসেন নৃত্যাঙ্গনের সব শিল্পী ও সহকর্মীরা। এই ভূখণ্ডে বাংলাদেশ, এটি যখন পাকিস্তান ছিল, তখন আমাদের বাঙালি সংস্কৃতি চর্চা করাটাই কঠিন ছিল। তার মধ্যে নৃত্যশিল্পের চর্চা, এটি আরো অনেক কঠিন ছিল। এইরকম একটি পরিস্থিতিতে খুব হাতে গোনা কয়েকজন মানুষ বাংলাদেশের নৃত্য চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন সাহসের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, অধ্যবসায়ের সঙ্গে। তাদের মধ্যে অন্যতম হলেন রাহিজা খানম ঝুনু। আরম্ভটা হয়েছিল সেই 50 দশকে, যেটা বাসাতে আমার পরিচয়, নাজপুর ব্ল্যাক ডেমে আমি ছাত্র ছিলাম। আমাদের আগের ব্যাচে ঝুনাপা ছিলেন, আমরা একসাথে অনেক নাচ শিখেছি, নৃত্যনাট্য করেছি। আর মুরব্বি আর আমাদেরকে থাকলো না, মানে মহিলার মেয়ে মহিলা নৃত্যশিল্পীর মধ্যে। আর বড়রা আছেন, আমাদের মোস্তফা মামুন ঠাক সাহেব আছেন, আকবর মোস্তফা আছেন, এনারাই চলে গেলে আর আর মানে মুরব্বি আর থাকবে না, আমাদের ছায়াটা থাকবে না। আমি মনে করি উনি সেই জায়গাটা একটা দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন, যে ভালো মানুষ কত বড় মানুষ হতে পারে একজন শিল্পী। আমাকে মাথায় ছায়া দিয়ে আজকে আমি নৃত্যশিল্পী সংস্থার প্রেসিডেন্ট। 6 বছর সারা বাংলাদেশে আমি এটাকে প্রচার করেছি, সব আমার গুরুর। উনি যে আমাকে কি দোয়ার আশীর্বাদ করে গেছেন আমি এটা ভুলতে পারবো না। শুধু আপা সারা জীবনের অনুপ্রেরণা, শুধু আমার নয়, সারা নৃত্য সমাজ তথা সমস্ত সংস্কৃতি সমাজেরই, সাংস্কৃতিক অঙ্গনেরই একজন অভিভাবক ছিলেন। আসলে কি জানো, যারা চলে যায় তাদের কিছুই হয় না, তারা স্বার্থের পরের মধ্যেই চলে যায়। যারা রয়ে যায় তাদের জন্য কত কষ্টের। আর ঝুনু আপার ব্যাপারটা বলি আমি, বাংলাদেশের হেন কোনো নৃত্যশিল্পী নেই যে তাকে ভালোবাসে না। নৃত্যকলায় অবদানের জন্য 1990 সালে তিনি 21শে পদক পান। আগামীকাল ভালুকায় সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে বাংলাদেশের নৃত্যের সাথে জড়িত সকল শিল্পীরা তাদের একজন অভিভাবক হারিয়েছেন, এমনটাই দাবি সকলের। সাকিব শুভ, শোবিজ টুনাইট।